ভয়াবহ অগ্নিকাণ্ডে এই যে কিছু মানুষ মারা গেলেন, আমরা তাদের প্রতি হয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা একটা আলোক প্রজ্বলন উৎসব করলাম এখানে, আমরা এখানে দোয়া করেছি, শ্বশ ধর্ম গ্রন্থ থেকে পাঠ করেছি। আমাদের রাষ্ট্রের যারা ক্ষমতায় আছেন আমরা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটি থেকে আমাদের শিক্ষা দেওয়া উচিত, আমরা ভবিষ্যতে যেন এ জাতীয় ঘটনা না ঘটে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রাখছি। সারা দেশের সাথে আমরা অশোকাহত, আমরা শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি প্রত্যেকটি পরিবারের সদস্যদের প্রতি এবং তাদের আত্মা শান্তি কামনা করছি। কেমিক্যাল গুডাউনগুলো যেন এই চকবাজার থেকে সরিয়ে নেওয়া হয়, প্রশাসনের যেন সুষ্ঠু নজরদারি থাকে, আমরা সেই প্রার্থনা করব। ওদের ভবিষ্যতে এই ঘটনা পুনরাবৃত্তি ঘটুক তা আমরা আসলে কখনো দেখতে চাই না।